একবার এখানে দেখো, আমি আর সহেল প্রচুর আনন্দ করেছি এই ভিডিওটা। যদি তোমরা দেখতে চাও আমার রিলগুলো চেক আউট করতেই পারো। আর এখানে চলো একে একে সবার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। আমার মাকে তো তোমরা চেনোই, আর এখানে দেখো আমার ভাই, দাদা, বোন, বোনেদের দুই বর সবাই আছে, আর ইনি হলেন আমার বড় মা আর দিদি। আর এখানে যে দুজন দেখতে পাচ্ছ আমার মায়ের পাশে, এনারা হলেন আমার মায়ের স্টাফ এবং খুব ভালো বন্ধুও। আর এখানে আমি আর দিদিও মায়ের সঙ্গে ফটো তুলে নিচ্ছিলাম। আসলে এই দিনটা না জীবনে আর কোনো দিনও আসবে না, এই মুহূর্তগুলি আর ফিরে পাবো না, তাই যতটা ক্যামেরা বন্দি করে রাখা যায় ততটা আমি চেষ্টা করি। না সবাই এসে আমার সঙ্গে ফটো তুলছিল যে এই দিনগুলো আর আসবে না, চল ফটো তুলি। আমারও ভীষণ ভালো লাগছিলো। আর আমার বড় মা, যিনি কলকাতা থেকে এক মাস আগেই চলে এসেছেন অসুস্থ থাকা সত্ত্বেও, আমার দাদা, হ্যাঁ আমার নিজের দাদা হিসেবেই আমি ছোটোবেলা থেকে দাদাকে পেয়েছি, আমার বৌদি ভাই, আর ইনি হলেন আমার ফুলদি, মানে আমার দাদার বোন, আর এনারা হলেন আমার বৌমনি এবং দাদা। তো আমি চেষ্টা করছি সবাইকে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার। আর শুভমকে তো তোমরা আগে থেকেই চেনো, আর রিয়া ছোটোবেলা না ওর অনেকটা বছর আমার সাথেই কেটেছে, এই বৌদিরই মেয়ে রিয়া যাকে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো পুরোহিত মশাই অলরেডি বসে পড়েছেন, আর বাবাও একটু পরেই দানে বসে যাবে। আর নতুন জামাইকে বরণ করার আগে পুরনো জামাইকে বরণ করতে হয়, তো একে একে বাবা দেখো এখানে পুরনো জামাইদের বরণ করে নেবেন। আর বাবার মানে দিকে আমি আজকে তাকাতে পারছি না, বাবার মনটাও প্রচণ্ড খারাপ। আর ইনি হলেন আমার দাদা ভাই যিনি হায়দ্রাবাদে থাকেন, তো একে একে সব বরদের, আর ইনি হলেন আমার দাদা, আমাদের বাড়ির বড় জামাই, তো সবাইকেই বরণ করে নেওয়া হচ্ছে। এইবার দেখো বর আসার পালা, আসার পালা কি চলে এসেছে। তো তোমরা আস্তে আস্তে বাকি ব্লগটা দেখো এবং এনজয় করো। আর ভাই, দাদা, আমাদের দাদা ভাই, দিদি সবাই গেছে বর থেকে 1 কিলোমিটার আগে থেকে আনার জন্য। আর সব যত লাইটিংস দেখছো সব কিন্তু একমাত্র বরকে অনেক আগে থেকে এগিয়ে আনার জন্য। অ্যান্ড ফাইনালি হি ইজ হিয়ার। তো যাই হোক, এবার তোমরা ব্লগটা দেখতে থাকো, একটা গানের সঙ্গে এনজয় করতে থাকো।
এইখানে শুরু হলো আমার মঙ্গলাচরণ। মঙ্গলাচরণটা কমপ্লিট হলেই আমাকে নিয়ে যাওয়া হবে ঘর থেকে, মায়ের কোল থেকে নিয়ে যাওয়া যেটাকে বলে। এখানে ছোটদা ভাই মঙ্গলাচরণটা করে নিচ্ছে, আমাকে বরণ করে নিচ্ছে। আর আজকে না ওর জন্য একটা সারপ্রাইজ আছে, এটার একটা স্টোরিও আছে। আগে তোমরা দেখো এটা, তারপর ওই যে তোমাদেরকে বলছিলাম যে ওর জন্য একটা সারপ্রাইজ আছে, তো আমার এই ডান্সটা ওর জন্য সারপ্রাইজ ছিল। ওকে স্বাগতম জানানোর আমাদের পরিবারে, এটা আমার তরফ থেকে মেরা তরিকা থা যেটাকে বলে। তো এই ডান্সটার পেছনে না একটা স্টোরি আছে। আমি আগে থেকে ভেবেছিলাম যে প্রচুর প্র্যাকটিস করব, কিন্তু ট্রাস্ট মি আমি কোনো প্র্যাকটিস করার সময়ই পাইনি, একদম সময় পাইনি। আমি জাস্ট যখন আমাকে মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপটা করাচ্ছিল, আমি জাস্ট গানটা আমি আগে থেকেই মার্চ করে রেখেছিলাম, আমি জাস্ট গানটা গুনগুন করে শুনছিলাম, দ্যাটস ইট। আসলে কী বলো তো, বন্ধুর সাথে যখন বিয়েটা হয় তখন যেন সব কিছুই ন্যাচারালি আসে, একদমই একটা স্টেপও কিন্তু আমি প্র্যাকটিস করিনি। অনেকেই হয়তো বলবে যে আমি মিথ্যে বলছি, কিন্তু নো, আই এম নট লাইং, ট্রাস্ট মি, আমি একটা কথাও মিথ্যে বলছি না, সবটাই যেটা করেছি উইদাউট এনি প্ল্যান। শুধু এটা জানতাম যে ওকে আমার পরিবারে স্বাগত জানার একটা আলাদাই সারপ্রাইজ ওর জন্য আমি তৈরি করেছি, কিন্তু দ্যাটস অল। তো এখানে দেখো লাস্টে বর থেকে শুরু করে বউ নাচছে, আর বর নাচবে না সেটা কি হয়, বর থেকে শুরু করে বরযাত্রী কন্যাযাত্রী সবাই একদম হই হুল্লোড় করে ভীষণ মজা করছে, আর আমার দেখে না প্রচণ্ড 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 ভালো লাগছে। এবার চলো আমার আর ওর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে যারা জানো না তাদের জন্য বলছি, আমরা কিন্তু একে অপরের প্রচণ্ড ভালো বন্ধু। বলতে গেলে ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তো আমাদের, আমরা কখনো না ভাবিনি যে আমরা দুজন একে অপরকে বিয়ে করব কোনো দিন, মানে ও আজও মানে ওরও বিশ্বাস হয় না আমারও বিশ্বাস হয় না। তো যেটাই হোক, হয়তো আমাদের ভাগ্যে ছিল, আজ থেকে 4-5 বছর 6 বছর আগে না আমরা কোনো দিনও ভাবতেই পারিনি যে আমাদের জীবনে, স্পেশালি আমাদের দুজনের জীবনে দুজনকে নিয়ে এরকম একটা দিন আসবে। আসলে কী বলো তো, গণেশ ঠাকুর হয়তো আগে থেকেই ঠিক করে রেখেছেন। আর দেখো আমার বিয়েতে না আমি প্রচুর মজা করেছি, লোকে যে যাই বলুক বিয়েটা তো আমার।
এইখানে কমপ্লিট হলো আমাদের মালা বদল। এখন বাবা কন্যাদান করবেন। কন্যাদান শব্দটা উচ্চারণ করতেও গাটা শিউরে ওঠে। যাই হোক, করতে তো হবেই। তবুও যতই কন্যাদান করুক না কেন, বাবা মার দায়িত্বটা আমি বরাবরই নিয়েছি এবং সেটা আমার সঙ্গে সারা জীবন থাকবে। আর এখানে দেখো, বিয়েটা অলমোস্ট কমপ্লিটের দিকে, আর তারপরেই সিঁদুরদান হবে। তো আমার কাছে না সিঁদুরদানের ভিডিওটা একটু মিসিং আছে, তো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেব। এখানে দেখো, বিয়েটা অলমোস্ট এখানেই সমাপ্তি হলো, আর এখানে পাশা খেলা। তো আমার কাছে যতটুকুই ক্লিপ ছিল না কেন, তোমাদের সঙ্গে শেয়ার করার আমি প্রচণ্ডভাবে চেষ্টা করেছি। কিছু কিছু ক্লিপ যেগুলো মিসিং আছে আমি পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। ও হ্যাঁ, পরের ভিডিওতে কিন্তু বিদায়ের ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, আজকের জন্য এইখানেই শেষ। ফিরে আসছি বিদায়ের ভিডিও নিয়ে। টাটা।